So guys, finally iPhone 14 Pro Max কেনা তো ডান এবার সোজা সুই চলে যাব বাড়িতে বাড়িতে কিভাবে আনবক্স So hello guys, welcome to a new vlog এটা একটা নেপাল ট্যুরের ব্লগ তো হচ্ছে না বাট এই ব্লগটা হচ্ছে একটা মোটো ব্লগে তার সাথে একটা স্পেশাল ইভেন্ট বলতেই পারো যে মানে কি আজকে আমরা কিনতে যাচ্ছি আইফোন 14 প্রো ম্যাক্স বাট হ্যাঁ গাইস এই ভিডিওটা যখন আসছে এর সাথে কিন্তু নেপালের যে সিরিজটা চলছে ওটা কিন্তু চলতেই থাকবে সেটা অফ হবে না মেবি এই ভিডিওটার পরে আসতে পারে বা আগেও কমপ্লিট করে তারপরে এই ভিডিওটা দিতে পারি তো দেখা যাক রাইডটাও কেমন হয় রাইডও তো করবো তার সাথে আর এটা কেমন যায় লেটস গো তো গাইস চলো গাড়িটাকে বের করে নিই তাড়াতাড়ি মামার বাড়ি আসলে গাড়িটা আমার এইখানটায় থাকে লেটস গো বেশি টাইম ওয়েস্ট করা যাবে না এইসব শুভ কাজে তো গাইস ফাইনালি রাইডটা স্টার্ট করা যাক এখন টাইম ঠিক বিকেল 4টে আর আমরা এখন যাবো টুয়ার্ডস ক্যামাক স্ট্রিট দেখা যাক রাস্তাটা কেমন পাই মানে রাস্তা তো চিনি বাট দেখতে হবে যে ফাঁকা কতটা ট্রাফিক কতটা হয় আমরা এখন বড় পোলে আছি যেটা তালপুকুরে যেতে তো তালপুকুর হয়ে থ্রু বিটি রোড দিয়ে যাবো চলো ডাইরেক্ট রাইড লেটস গো গাইস এতটাই কপালটা ভালো যে খুব তাড়াতাড়ি ইয়েটাও খুলে দিল মানে সত্যি কি বলবে এদেরকে কোথাও কোনো দিকে না তাকিয়ে টকিয়ে চলে যাবে দেখছেও না কি করতে যারা বাইক চালায় আর এদেরকে লাইসেন্স কে দেয় এরাই জানে এই হয় সিটি রাইডে বেড়ালে এরকম ধরনের প্রাণী প্রচুর দেখতে পাওয়া যায় প্রচুর আর এই যে হেলমেট উইদাউট হেলমেট কেন যারা উইদাউট হেলমেট বাইক চালায় বেটা এই না গাইস তো একটাই রিকোয়েস্ট সব বাইকার বন্ধুদেরকে প্লিজ রাইড উইথ ওয়্যারিং হেলমেট আরে গল্পটা একটু বন্ধ করুন রাস্তাঘাটে বেরিয়েও গল্প করতে হয় এদেরকে বাইক চালাতে না দে বুঝি না কেন ওকে অন্যদেরকে কি বলছি ঘরেই তো এত কিছু বাইরে বলার আগে তো ঘর দেখতে হয় নিজের দাদা ওরকম টেনে বেরিয়ে গেলো সিগনাল হওয়ার আগেই ওই বাইরে ওই ছেলেটাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে কেমন টাইপের হতে পারে না আছে হেলমেট না কিছু আরে কেনা কে চাতে হো তো গাইস এটা হচ্ছে খড়দা পুলিশ স্টেশন তো গাইস যাই বলো তাই বলো সিটি রাইডও কিন্তু একটা আলাদাই একটা মজা থাকে আর একটা জিনিস দেখতে পাচ্ছ গাইস আমার মিরর দুটো চেঞ্জড এটা আমি লাগিয়েছি জেড এক্সটেন্ডার মিরর যেটা ইন্ডিকেটর সিস্টেম অ্যাড করা আছে লাইটের ওই সাইডটায় গাইডে যদি দাঁড়াই ফ্রন্ট ভিউ দেখতে পেলে দেখালে তোমরা দেখতে পাবে জিনিসটা আর এখনও অনেক কিছু লাগানোর বাকি আছে ইনফ্যাক্ট আমি বাইকের সামনে দুটো এলইডিও লাগিয়েছি এই হচ্ছে সোদপুর ট্রাফিক মোড় ও ভাই এখানে তো ফাংশন লে যে কপিরাইট মাস হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায় আজকে গাইস আমরা দুটো বাইকই লাইন আপে যাচ্ছে জাস্ট এটা তো আর কোনো রাইড না ইচ্ছা করলে একটু রাইডও হয়ে যাবে তাই বাইকটা নিয়ে বেড়ালাম তো জাস্ট জিটি 650 আমার দাদা আর তার সাথে যাচ্ছে
আমার দাদার একটা বন্ধু, বর্ষা ছিল না, রিক্সাটা করবে কি সেই জন্য আমি স্লো করে দিলাম, তাহলে আর একটু টানা যেত, আমি জানিও না কত উঠেছিল। বাহ বাহ, এই হচ্ছে কন্টেন্ট। তো গাইস, তো একটু ফিউল আপ করার জন্য আসতে হলো, আমি তো জানতাম না কোথায় আছে। আলাদাই কন্টেন্ট তো রে এই, এটা এই পেট্রোল পাম্পটা আলাদাই কন্টেন্ট। ওটিপি এতদিন জানতাম ওটিপি ব্যাংকের ইয়েতে আছে, ওটাই তো না, কমপ্লিটলি আনস্যাটিসফাইড একদমই না। দুটাটা দিলো, ওটা কোথায় অ্যাড হবে? এটা তো আরাম খেলতে বেশি ভালো। 501 ও আচ্ছা আচ্ছা, দুটাটা তেল বেশি ভালো। এটা কোন লেখা আছে তো? না, দুটো দেখলাম। এটা 12 মাসে চলবে, এগুলো বন্ধ করো। প্রত্যেকদিন করে প্রত্যেকদিন ভালো। আচ্ছা, আ ভালো। বাহ, তাহলে ভাই স্যাটিসফাইড, 2 টাকা বেশি, 2 টাকার তেল বেশি দিয়েছে গাইস এখানে এই ঝাঁপাতে, তাই তাহলে আমি স্যাটিসফাইড এত কিছু করার। কি অ্যাঙ্গেল পিছনের, এটাকে জুম করে দেখাবো, এটাকে জুম করে দেখাবো। আমি তো বললাম এ ভাই, আমি বললাম কন্টেন্ট পাবো, মা আমি বললাম কন্টেন্ট পাবো। সো গাইস, এখন আমরা বাগবাজারের দিকে ঢুকবো, আর এইটা ছিল বাইপাস ব্রিজ, যখন আমাদের টালা ব্রিজটার কাজ চলছিল তখন এই ব্রিজটা দিয়েই যাতায়াত করা হতো। এইটা আর এর আর লেফট সাইডে আরেকটা আছে যেটা দেখতে পাবে তোমরা, ওয়ান ওয়ে টু ওয়ে করা ছিল, ওই যে দেখতেই পাচ্ছ ওখান দিয়ে এদিকে এই সাইডে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে এই সাইডে যাচ্ছি। এটা টাইম অনুযায়ী ব্রিজটা নয় সামনে যায় আপ যায়, নাহলে ডাউন যায়, এটা টাইমিং অনুযায়ী দেওয়া থাকে। তো চলো, দেখতে পাচ্ছ এখন আমরা আছি এক্স্যাক্ট বাগবাজারে, বাগবাজার যে মোড়টা এটা এখানেই দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি। দাদারা জাস্ট একটু পিছিয়ে গেছিলো, অন্য রাস্তায় বেরিয়ে গেছিলো। এই দেখো আমার বাইক, দুটো সামনে হেডলাইট লাগিয়েছি, রিং লাইট এলইডি, আর তার সাথে যেরকম বললাম মিরার ইন্ডিকেটার্স, আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, জল টল খেলাম। চলো, ওরা আসলেই বেরিয়ে যাবো। তো গাইস, জাস্ট বাগবাজারটা ক্রস করেই আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা কি সুন্দর, এখানটা এখানটা আমি যতবারই আসতাম হেভি লাগতো, এরকম সাজানো জাস্ট লেভেল, পুজোর ফিল তো এখানেই আছে গাইস, নর্থ কলকাতা একেই বলে। কোথায় দাদা? কি বলবো আর এদেরকে,
গাইজ, নর্থ কলকাতায় জ্যাম কিন্তু প্রচুর হয়, কিন্তু তেমনি নর্থ কলকাতায় কিন্তু একটা আসলে একটা কলকাতার সেই পুরনো ভাইবটা দেয়, এছাড়া আর কোনো ইয়েতে ভাইব নেই, এই ভাইব আর কোনো জায়গা নেই কলকাতার। গাইজ এটাই হচ্ছে গোপ্রোর মজা, রাত্রিবেলা এত ক্লিয়ার কোয়ালিটি, আর এটাই যদি আমি আইফোন দিয়ে করতাম এখন হয়ে যেত, ঘোর অন্ধকার। শুধু অ্যাম্বুলেন্সে যাওয়ার কথা, অন্য গাড়ি কেন যাচ্ছে? সো গাইজ মাঝখানে একটু ব্যাটারিটা ড্রেন আউট হয়ে গেছিলো গোপ্রোর, সেই জন্যে মাঝখানে কয়েকটা জায়গা দেখাতে পারিনি চাঁদনি টাদনিগুলো। এখন আমরা সরাসরি চলে এসেছি স্প্ল্যানেড, স্প্ল্যানেড এখান থেকে যেতে হবে হচ্ছে পার্ক স্ট্রিট, যেখানে দোকানটা। তো গাইজ সোজা গেলেই হচ্ছে পার্ক স্ট্রিট, আর এদিক থেকে যদি আমি রাইট সাইড যেটা দেখতে পাচ্ছ ওদিকে যদি যাওয়া যায় সোজা, ওখানে পরে হচ্ছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম, এই হচ্ছে স্প্ল্যানেড মার্কেট। ও এখানে এত ভিড়, এখানে কোনো দিনও ভিড় কমে না, সে সকালে আসো, বিকালে আসো, রাতে আসো, আর দুপুরেই আসো। হচ্ছে মেট্রো এম্পোরিয়াম, আর জানি না গাইজ দেখতে পাচ্ছো কি না, ক্যামেরায় আসছে কি না, বাট নেকেড আই দিয়ে দেখা তো যায় ফুল। ওই সামনে হচ্ছে দা 42 কলকাতা টলেস্ট টাওয়ার, এই সোজাসুজি আমার আঙুলের সোজাসুজি হচ্ছে দা 42 দেখা যায় এখান থেকে, আর এই হচ্ছে স্প্ল্যানেড মার্কেট দেখেই নাও। তো গাইজ চলো যাওয়া যাক পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট তো সামনেই, নিচে গেলেই পার্ক স্ট্রিট পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে, ও দিস ইজ জাস্ট অসাম, দিস ইজ জাস্ট অসাম গাইজ, অসাম। ও এরপরে তো আবার আসছে ক্রিসমাস, ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ারে জাস্ট লেভেলের ডেকোরেশন হয়, লেভেলের। ভাই দিস প্লেস ইন ডিসেম্বর ইজ হেভেন গাইজ, নট অনলি ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরা যা সাজিয়ে রাখে, জাস্ট হেভেন, হেভেন, কিছু বলার নেই এদেরকে। আমরা একটু ঘুরছিলাম লাইটের ওপরে, এতটাই আমরা হিপনোটাইজ হয়ে গেছিলাম যে আমরা দেখতে দেখতে অনেক আগে বেরিয়ে গেছিলাম, আর তোমাদেরকে দেখানোর জন্যও গেছিলাম। তো এখন অলি গলি দিয়ে আমরা খুঁজছি দোকানটা কোথায়, দাদারা পৌঁছে গেছে ওখানে, এবার আমাদের যাওয়ার পালা, ম্যাপ দেখে ঘুরছি। তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি যে দোকানটা আমাদের আসার কথা ছিল, কারণ এখানে তো অনেক অ্যাপেল স্টোরই আছে, বাট এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ আমার পিছনে এমার্জ বলে আছে, ওই অ্যাপেল স্টোরটা আসতে হয়েছিলো, কেন একটু ওখানেই কথা বলা হয়ে গেছে, ওখানেই প্রোডাক্ট অ্যাভেলেবেল। তো চলো ভিতরে যাই, তারপরে গিয়ে তো দেখা যাবে কী কেনা হচ্ছে না। তো গাইজ ফাইনালি আইফোন 14 প্রো ম্যাক্স কেনা তো ডান, এবার সোজাসুজি চলে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে হবে আনবক্সিং। তো গাইজ যেমন বললাম মোবাইল কেনা তো হয়ে গেছে, এবার সোজাসুজি যাবো বাড়ি, কিন্তু পড়ে প্রচুর ট্রাফিক, আর গোপ্রোতে নেই চার্জ, সব দিকেই জ্বালা। তো বাড়ি থেকে সরাসরি দেখা হচ্ছে আনবক্সিং এর সাথে।
ঢুকে গেছি অনেক কষ্টের পর। এই যে এই ছেলেটা পুরো কলকাতা ট্যুর করেছে আমাদেরকে ম্যাপ দেখে দেখে, মানে এমন ম্যাপ দেখেছে, মানে পাঁচ স্ট্রিট থেকে হাওড়া নিয়ে গেছে, হাওড়া থেকে আবার নিয়ে গেছে হচ্ছে সাম্বাজার, সাম্বাজার থেকে তারপরে বাড়ি আসছি। পুরো একদম কলকাতা ট্যুর করেছে আমাদেরকে, আমরাই কলকাতায় থাকি, ও থাকে হচ্ছে কোলাঘাট, আমাদের কি কলকাতা ট্যুর করাচ্ছে। যাই হোক, চলো এবার সরাসরি দেখা যাক আনবক্সিং। শুরু হচ্ছে এবার ট্র্যাভেল ইস ওয়ে 2.0 এর টেকনিক্যাল রিভিউ। হ্যাঁ, এটা হচ্ছে আইফোন, তোমরা দেখতে পাচ্ছ পিছনে তিনটে ক্যামেরা আছে, সেটাও দেখতে পাচ্ছ, পিছনে একটা লোগো আছে যেটার জন্য 1,00,000 টাকা নেয়, আর এটার কালারটা হচ্ছে সিলভার কালার, আর এটা কিডনি বেজেট কিনতে। নেক্সট গাইজ, এখন টাইম হচ্ছে ঠিক 10:45, আর ফাইনালি আমাদের আনবক্সিংও ডান। আর রাইড দেখতেই কেমন হলো, আমাদের সারাদিনটা ট্রাফিক ট্রাফিক ট্রাফিকেই খাটলো পুরো রাইডটা, সিটি রাইডগুলো তো এরকমই হয়, অফকোর্স এরকমই হবে। তো গাইজ, দেখে বলো যে কেমন লাগলো ভিডিওটা, আর নেপালের যে সিনটা ছিল ছোটো তো আসতেই থাকবে যেমন বললাম ভিডিও স্টার্টিংয়ে। সো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, স্টে সেফ, স্টে টিউন্ড গাইজ। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।